হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কোনো প্রস্তুতি ম্যাচই আর খেলবে না এটিকে মোহনবাগান। এটিকে মোহনবাগানের অ্যাসোসিয়েট স্পন্সর হলো এমপি বিল্ডার সিমেন্ট। 15ই নভেম্বর এফসি গোয়ার সাথে হয়তো প্রস্তুতি ম্যাচ খেলতে পারে এফসি ইস্ট বেঙ্গল। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটিও আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। ভিডিওটি শুরুর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই চোখ রাখবো এটিকে মোহনবাগানের খবরের দিকে। সবার আগে গোয়ায় পৌঁছেছে এটিকে মোহনবাগান। সবার আগে প্রস্তুতিও শুরু করেছে সবুজ মেরুন শিবির। ঠিক ছিল, কেরল ব্লাস্টার্সের বিপক্ষে ম্যাচ খেলে আইএসএল অভিযান শুরু করার আগে এফসি গোয়ার সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে হাবাসের সবুজ মেরুন। সবুজ মেরুন সমর্থকরাও অপেক্ষায় ছিলেন সেই প্রস্তুতি ম্যাচে দল কেমন পারফরমেন্স করে তা দেখার জন্য। কিন্তু সেই প্র্যাকটিস ম্যাচই আর আয়োজিত হবে না, কারণ সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক লোপেজ হাবাস নিজেই এই ম্যাচ না খেলার জন্য টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন। কিন্তু কেন, কী কারণে এই প্রস্তুতি ম্যাচে না নামার ব্যাপারে সিদ্ধান্ত নিলেন এই স্প্যানিশ কোচ? টিম ম্যানেজমেন্টের তরফে অফিসিয়াল কোনো আপডেট না থাকলেও সোশ্যাল মিডিয়ায় জানা গিয়েছে যে মাঠে এই ম্যাচ হওয়ার কথা সেখানকার ফ্লাড লাইটের ব্যবস্থা নিয়ে নাকি খুব একটা খুশি নন হাবাস। সে কারণেই ম্যানেজমেন্টকে ম্যাচ বাতিলের জন্য জানিয়ে দেন তিনি। তবে এটাই কি একমাত্র কারণ ম্যাচ বাতিল হওয়ার জন্য? বিভিন্ন সংবাদ মাধ্যমে আবার দাবি করা হয়েছে সবুজ মেরুন শিবিরে এখনও বেশ কিছু চোট আঘাত সমস্যা রয়েছে, সেই দিকটা মাথায় রেখেই আর ঝুঁকি নিতে চাইছেন না স্প্যানিশ কোচ। পাশাপাশি কেরল ব্লাস্টার্সের ম্যাচের আগে দলের স্ট্র্যাটেজি যাতে আড়ালে থাকে সেটা বিবেচনা করেই নাকি তার এহেন সিদ্ধান্ত। অন্যদিকে এটিকে মোহনবাগানের অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে যুক্ত হলো এমপি বিল্ডার সিমেন্ট। বলে রাখা ভালো, 2017 থেকে মোহনবাগানের সাথে যুক্ত ছিল এই এমপি বিল্ডার সিমেন্ট গ্রুপ। আর মোহনবাগান যখন এটিকের সাথে জোট বেঁধে এবার আইএসএল খেলছে, তখন এমপি বিল্ডার গ্রুপও চলে এলো এটিকে এমবির অ্যাসোসিয়েট স্পন্সর হয়ে। গতবার সবুজ মেরুন জার্সিতে এমপি বিল্ডার সিমেন্টের লোগো জ্বলজ্বল করছিল, আর এবার সেই সবুজ মেরুন জার্সিতেই আরও একবার জ্বলজ্বল করতে দেখা যাবে এমপি বিল্ডার সিমেন্টকে। এদিকে এটিকে মোহনবাগান যখন এফসি গোয়ার সাথে প্রস্তুতি ম্যাচ খেলার রাস্তা থেকে সরে এসেছে, সেখানে কি গোয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ খেলতে দেখা যাবে এফসি ইস্ট বেঙ্গলকে? গতকাল কেরল ব্লাস্টের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার পর লাল হলুদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ রয়েছে আগামী 20 নভেম্বর জামশেদপুর এফসির বিপক্ষে। হাতে এখনও 8 দিনের মতন সময় রয়েছে, তার মাঝে অবশ্য কোনো ফ্রেন্ডলি ম্যাচ নেই। রবি ফৌলার অবশ্য শুরুতেই টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছিলেন যে 2টি প্রস্তুতি ম্যাচ তিনি খেলতে চান। তাহলে কি মাঝের 14 কিংবা 15ই নভেম্বর কোনো একটা প্র্যাকটিস ম্যাচের আয়োজন করবে টিম ম্যানেজমেন্ট? আর সেই বিপক্ষ দল কি এফসি গোয়াই? দেখা যাক এখন ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়। এর পাশাপাশি আরও একটি আপডেট সামনে আসছে যে রিজার্ভ দল নিয়েই শেষ পর্যন্ত আইএফএ শিল্ড খেলতে মাঠে নামবে এফসি ইস্ট বেঙ্গল। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্তই, এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে নিজের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।